ও মুসলমান এদেশে আসছো এদেশের শান্তি বজায় রাখতে হইব সন্ত্রাসীর মধ্যে ধরা খাইতে পারবা না সন্ত্রাসী করবা না মুসলমান কোনোদিন সন্ত্রাস হইতে পারে না ইয়াবা মুসলমানদের জন্য হারাম চুরান্ত হারাম ইয়াবার সাথে জড়িত হইতে পারবা না ও মুসলমান জিনা মুসলমানদের জন্য চুরান্ত হারাম জিনার কাজে লিপ্ত হইতে পারবা না দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী এমন কি ঈমান বিরোধী কোনো কাজে অংশ গ্রহণ করতে পারবে না ঈমানের উপরে অটল থাকতে হবে পারবে ওয়াদা করতে পারবে কারা কারা ওয়াদা করতে পারবে হাত তুলে দেখায় দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল করো প্রত্যেকটা হাতকে কবুল করো কোন আমিন আল্লাহ যে হাতগুলি এখানের মধ্যে উত্তোলন করা হয়েছে আল্লাহ তুমি সাক্ষী এরা মুসলমান তোমার ঈমানের জন্য দাস করেছে জান্নাতকে ওয়াজিব করে দাও আল্লাহর হাতের জন্য তুমি জাহান্নামকে আল্লাহ ছেড়েছে তোমার ইসলামের জন্য আল্লাহ তারা বাড়ি ছেড়েছে ঈমানের জন্য আল্লাহ দেশের মুসলমানদের ঈমানকে তুমি আমাদের জন্য মডেল বানায় দাও আরমার মুসলমানদের ঈমানদার ঈমানকে আল্লাহ তুমি মডেল বানায় দাও আল্লাহ তুমি তাদের ঈমানকে কবুল করো হাত নামান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের মহব্বত নিয়ে আল্লাহ পাকের জিকির আমার সুরের সাথে সুর বিলায় করব পারবেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 খুদি কাসির রে নেহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ খুদি হেতে গোফাশা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগর চবুত হে জামাত কিয়া সতিনু মে মুঝে হুকুমে আজালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ
মাল ও দৌলত দুনিয়া ইয়ে রিশতা ও পেবন বুতানে ওয়াহা মগমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Musoni Noapara Sommilito Tauhidi Janatar Uddyoge Ayojito Ajker ei Islami Maha Sommeloner Muazzaz Muhtaram Sabhapati Sommanito Pradhan Otithi Bishesh Otithi Bindu পথারা মানুষের প্রকৃত রাহবর নবীর হাকিকি ওয়ারিস প্রাণের স্পন্দন হযরত উলামায়ে কেরাম ও আমার মজলুম ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাফের না বানায়া বেঈমান না বানায়া যে ঈমানদার বানাইছে ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা আমরা গর সারছি বাড়ি সারছি ধন সম্পদ সারছি সব কিছু সারছি একটাই কারণ আমরা ঈমানদার আমরা মুসলমান ঠিক কিনা যদি আমরা ঈমান বিক্রি করতাম যদি আমরা ঈমান বিক্রি করে যদি বেঈমান হয়ে যাইতাম তাহলে গরের ভিতরে বাড়িতে খুব শান্তিতে থাকতে পারতাম না কোন ব্যক্তি যদি ইসলাম ছেড়ে দিত বার্মার ভিতরে সে কি আর বাংলাদেশে আশা লাগতো সেখানে জামায়া ধরে তারে লালন পালন করত করত কিনা আমরা যে গরবাড়ি সারা লাগছে মূল কারণ হইছে আমরা মুসলমান ঠিক কিনা তাইলে গরবাড়ি সারছি ধন সম্পদ সারছি সব কিছু সারার মূল কারণ আমরা মুসলমান এত কষ্ট নির্যাতন এতগুলি মানুষের রক্তে রঞ্জিত হওয়া নিজের ধন সম্পদ ছেড়ে দিয়ে এখানে এসে একটা কুটিরের মধ্যে ঘুমানো ও মুসলমান সবকিছু ইসলামের জন্য দ্বীনের জন্য এখানে আসিয়া যদি গর সারলাম বাড়ি সারলাম জুলুম নির্যাতন বরদাস্ত করলাম এখন যদি দ্বীন বিক্রি করে দেই এর থেকে নিকৃষ্ট এর থেকে কপাল পরা কেউ হইতে পারে না ঠিক কিনা আল হিজরাতু তাহদিমু মা কানা কবলা ইসলামের জন্য যে ব্যক্তি হিজরত করে ইসলামের জন্য যে ব্যক্তি গর সারে বাড়ি সারে আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আল হিজরাতু তাহদিমু মা কানা কবলা হিজরতের দ্বারা আল্লাহ আগের সব গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ মুসলমান এত কষ্ট করে আসছি ঈমান রক্ষার জন্য এখনো যদি আপনারা এখানে বসেও যদি ঈমানকে ভালো করে ধরে রাখতে পারেন এটাই তো আমাদের সবথেকে বড় সম্মান ধন সম্পদ গেছে গেছে বাড়ি গাড়ি গেছে গেছে হাজারো ভাই শাহাদাত বরণ করেছে করছে কিন্তু আমরা আমাদের ঈমান ধরে রাখা দরকার ঠিক কিনা ঈমানকে মজবুত করে ধরে রাখেন ঈমান বিক্রি করিয়েন না মুসলমান আপনারা তো বাংলাদেশে এসে জায়গা পাইছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালে ফেরাউন যারা ঈমানদার ছিল 450 বছর পর্যন্ত তাদেরকে গোলাম হিসেবে বান্দি হিসেবে ঘরের মধ্যে রেখে দিয়েছিল শুধু এতটুকু না এমনও ঈমানদার ছিল তাদের মাথার উপরে করাত লাগায় বলতো শুধু ঈমান ছেড়ে দে তোরে আমরা এ দেশের মধ্যে সবথেকে বড় সম্মানী বানাই দিব মাথার উপরে করাত কাটতে 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 তার মাথা থেকে পাতা পর্যন্ত দ্বিখণ্ডিত করে ফেলতো আল্লাহর কসম ঈমান ছাড়তো না দ্বিখণ্ডিত করে ফেলতো তারপরেও তারা ঈমান ছাড়তো না যুগ যুগ ধরে যারা প্রকৃত ঈমানের অধিকারী ছিল তাদের উপরে জুলুম নির্যাতন আসছে কাফেরেরা আর বেদিনেরা সব সময় শক্তিশালী থাকে আর ঈমানদাররা সব সময় দুর্বল থাকে তার পেছনে কারণ ঈমানদারদেরকে আল্লাহ পাক বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন বালা মুসিবতে যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত শক্তি বাড়ায় দেন
কারণ দুনিয়াই তোদের শেষ আখেরাতে জাহান্নামের আগুনে পড়ে থাকতে হইব ঠিক কি না এজন্য মুসলমান ইমানের জন্য যুগ যুগ ধরে মানুষেরা কষ্ট করছে বালা মুসিবতে পড়ছে তারপরে ঈমান ছাড়ে নাই আজকে দুশমনের হাতে অস্ত্র সমস্ত মিডিয়া সাংবাদিক কলামিস্ট সব দুশমনের হাতে আজকে অস্ত্র মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য যতগুলি চক্রান্ত সব ফিট করতেছে আমাদের উপরে ঠিক কি না এখন এই চক্রান্ত দুলিশ্বাস করে আমাদের ঈমান ধরে রাখা এটা হইছে সবথেকে বড় কথা মুসলমান মনে রাখবা তুমি যদি ঈমানদার হও দুনিয়ার জীবনে যদি তুমি কিছু নাও পাও আল্লাহ তোমাকে কম পক্ষে 10টা পৃথিবী পরিমাণ জান্নাত দান করব ঠিক কি না আর দুনিয়ার জীবন সামান্য কামাইতে গিয়া যদি স্ত্রীরে চাকরির মধ্যে লাগায় দেন আর গোলামের মতো গিয়ে আরেকজনের খেদমত করলো আপনার স্ত্রী আপনি এনজিওর ফাঁদে পড়ে ঈমান বিক্রি করে দিলেন ও মুসলমান দুনিয়ার মধ্যেও কষ্ট করলা বাড়ি ছাড়লা ঘর ছাড়লা সব ছাড়লা আবার যদি জাহান্নামে যাইতে হয় মুসলমান তোমার থেকে কপাল পড়া দুনিয়াতে কেডায় আছে ঠিক কিনা এজন্য মুসলমান ঈমানটা ধরে রাখো এই ঈমান जिंदा করার জন্যই তো 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার পয়গম্বর আসছে আসছে না ওয়া কাইয়িম মিন নাবিয়িন কাতালা মাহু রিব্বিয়ুনা কাসির কত লক্ষ লক্ষ নবীকে এই ঈমানের জন্য জীবন দিতে হয়েছে কত ওলি আউলিয়াকে তাজা রক্ত দিতে হয়েছে 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার সাহাবী তাজা রক্ত ঢেলে দিয়েছে একমাত্র ঈমানের জন্য রক্ত দিয়েছে সব দিয়েছে ঈমান ছাড়ে নাই রক্ত দিয়েছে সব দিয়েছে ঈমান ছাড়ে নাই কারণ ঈমানের এত দাম ও মুসলমান যেই ঈমান দিয়ে 10টা পৃথিবী পরিমাণ জান্নাত কিনা যায় এটা হইছে সবচেয়ে ছোট মাপের ঈমানদার সমস্ত ঈমানদারদেরকে জান্নাত দেওয়ার পরে সবার ছোট ঈমানদার অর্থাৎ যে ব্যক্তি কালিমা পড়ছে আর মরে গেছে কোনো আমল নাই তারে আল্লাহ পাক যে জান্নাতটা দিবেন আমাদের পৃথিবীর মত 10টা পৃথিবীর সমপরিমাণ জান্নাতের এত দাম আমাদের দেশের মত এত কম দামি দাম না গরুরে যে পিটাই করে যে পাজন লাঠিটা এই লাঠিটার মাথা যদি মাটির মধ্যে জান্নাতের মাটির মধ্যে লাগে যতটুকু মাটি ওই পাজনের মধ্যে লাঠিটার মধ্যে লাগছে এতটুকু মাটির দাম কয়েকটা পৃথিবী বিক্রি করলে এর থেকে বেশি ও মুসলমান তাইলে 10টা পৃথিবী পরিমাণ জান্নাতের দাম কত বেশি এই জান্নাতের মালিক যেই ঈমানদারা হওয়া যায় ওই ঈমানের দাম কত বেশি ওই ঈমানের মূল্য কত বেশি একটু বাইর করো মুসলমান এত বড় ঈমান যার অন্তরের মধ্যে আছে সেই ব্যক্তিটা কত বড় দামি এজন্য মুসলমান তোমরা তো দামি তোমাদের থেকে ধনী পৃথিবীতে কেউ নাই তোমাদেরকে আল্লাহ ঈমান দিয়েছে আখেরাতের বাদশা আল্লাহ তোমাদেরকে বানাইছে কোন কাফেরের অন্তরে এই পরিমাণ ঈমান দেয় নাই যেই ঈমান দ্বারা জান্নাত কিনা যায় ঠিক কিনা আপনারা দেখবেন দুনিয়ার নীতি হইছে যে ব্যক্তি গরিব তার দুশমন থাকে না আর যে ব্যক্তি ধনী তার দুশমনের অভাব হয় না ঠিক কিনা গরিব ব্যক্তির দুশমন হইছে সিসকি চোর চুরি কইরা টাকা পয়সা মোবাইল কিছু এগুলি চুরি করে নিয়ে গেছে এতটুকুই দুশমন কিন্তু যে ব্যক্তিটা কোটি কোটি টাকার মালিক তার সারা দিন ডাকাতির টেনশন না জানি ডাকাত এসে বাড়ির উপরে হামলা করে টেয়া বসে না গানি তার সারা দিন একটাই টেনশন না জানি সন্ত্রাস এসে তার বাড়িতে গুলি করে কয়েকজনকে মাইরা টেয়া বসে না গানি সাদাবাজদের উপরে টেনশন না জানি সাদাবাজরা এসে 50 লক্ষ টাকার সাদা চাইনি ঠিক কিনা তার টেনশনের শেষ নাই দুশমনেরও শেষ নাই মানুষ যদি গরিব হয় তার কোনো দুশমন থাকে না মানুষ যত ধনী হয় তার দুশমনের অভাব হয় না ও মুসলমান গোটা দুনিয়ার মধ্যে একমাত্র মুসলিম জাতি আখেরাতের তুলনায় ধনী কারণ তারা আখেরাতের বাদশা এজন্য তাদের দুশমনের অভাব নাই আর গোটা দুনিয়ার যত ধর্ম কোন ধর্মের জন্য আল্লাহ জান্নাত রাখে নাই এজন্য দুনিয়াতে যদিও বাদশা আখেরাতের তুলনায় ফকির এজন্য এই ফকির যতটা ধর্ম আছে কোন ধর্মের দুশমন নাই হিন্দুদের কোন দুশমন নাই বৌদ্ধদের কোন দুশমন নাই ইহুদিদের কোন দুশমন নাই খ্রিস্টানদের কোন দুশমন নাই
পৃথিবীর যতটা ধর্ম প্রত্যেকটা ধর্মই একচাটিয়া মুসলমানের উপরে হামলা করতেছে মূল কারণ হইছে মুসলমান তোমাদের সম্পদ বেশি এজন্য দুশমন বেশি ভারতের হিন্দুদের সম্পদ নাই আখেরাতের দুশমন নাই বৌদ্ধদের সম্পদ নাই দুশমন নাই ইহুদি খ্রিস্টানদের সম্পদ নাই দুশমন নাই ঠিক কিনা কো মুসলমান তোমরা তো সম্পদশালী এজন্য দুশমন বেশি ভারতের কোনো দুশমন আছে না বৌদ্ধদের কোনো দুশমন আছে না ইহুদিদের কোনো দুশমন আছে না খ্রিস্টানদের কোনো দুশমন আছে না পৃথিবীর কোনো ধর্মের লোকদের ধর্মীয়ভাবে কোনো দুশমন নাই বরং সব শিয়ালের এক খালাতো ভাই কিন্তু দুনিয়ার যতটা ধর্ম ভারতে মুসলমানদেরকে হিন্দুরা মারতেছে বার্মাতে বৌদ্ধরা মুসলমানদেরকে মারতেছে ফিলিস্তিনের ভিতরে খ্রিস্টানরা ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে ইরাকে আফগানিস্তানের মধ্যে ও মুসলমান মুসলমানদেরকে মারতেছে খ্রিস্টানরা দুনিয়ার যতটা ধর্ম একচাটিয়া মুসলমানদের উপরে হামলা করতেছে মূল কারণ মুসলমান তারা জানে তারা যে ঈমানদার এই ঈমান দিয়ে জান্নাত কিনা যায় না আর মুসলমান যে ঈমানদার নিম্ন দরজার ঈমানদারেও তার ঈমান দিয়ে 10টা পৃথিবী পরিমাণ জান্নাত কিনতে পারে ঠিক কিনা এজন্য মুসলমান শুধু ধর্ম না এই পৃথিবীতে যতটা সংঘ আছে বর্তমানে যেটা জাতির সংঘ এটা মুসলমানদের ইন্টারন্যাশনাল দুশমন ঠিক কিনা জাতির সংঘ মানুষের শান্তির জন্য প্রতিষ্ঠা হইছে যে মানুষের অধিকার আদায় করবে মূলত এটা জাতির সংঘ না এটা বিজাতিদের একটা মিলনায়তন মুসলিম হত্যা করে তার বৈধতার সার্টিফিকেট দেওয়ার জন্য মুসলিম হত্যা মুসলিম কতল করনে কে বাদ হালাল 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 কে লিয়ে ও মুসলমান বৈধতার সার্টিফিকেটের জন্য জাতিসংঘ খোলা হইছে ইহুদির কুত্তাও যদি মারা যায় সেখানে গিয়া কয় মানবাধিকার লঙ্ঘন করছে আর হাজার হাজার মুসলমান হত্যা করা হয় জাতিসংঘ দেখেও না দেখার বান্দরে তাকে ঠিক কিনা আমার মুসলমান ভাইরা এই জাতিসংঘ মানুষের অধিকারের জন্য প্রতিষ্ঠিত হইছে ইন্দোনেশিয়ার ভিতরে মাত্র 57% খ্রিস্টান বলল আমরা স্বাধীনতা চাই এতটুকুকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ার মুসলমানদের গলা চেপে ধরল স্বাধীনতা চাই দিতি না কেন মুসলমানদের থেকে কেড়ে নিয়ে খ্রিস্টানদের হাতে উঠাই দিয়েছে বসনিয়া চেসনিয়ার মধ্যে মাত্র 27% মুসলমান খ্রিস্টান স্বাধীনতার দাবি তুলল জাতিসংঘের তত্ত্বাবধানে বসনিয়া চেসনিয়াকে মুসলমানদের থেকে কেড়ে নিয়ে খ্রিস্টানদের হাতে উঠাই দিয়েছে পক্ষান্তরে আমাদের পাশের দেশ আসামের মধ্যে 80% মুসলমান 20 বছর ধরে স্বাধীনতার আন্দোলন করে আসছে জাতিসংঘের কোনো ভূমিকা নাই কাশ্মীরের ভিতরে 50 বছর ধরে 93% মুসলমান স্বাধীনতার জন্য আন্দোলন করে আসছে জাতিসংঘ তো শব্দটি করেনি বার্মার ভিতরে 200 বছর ধরে মুসলমানেরা 90% এর উপরে মুসলমান স্বাধীনতার জন্য শহীদ করা হচ্ছে এতে বোঝা গেছে জাতিসংঘ ইহুদি খ্রিস্টান আর বেদিনের অধিকার প্রতিষ্ঠার জন্য আর মুসলিম হত্যা করে বৈধতার সার্টিফিকেটের জন্য প্রতিষ্ঠা হয়েছে আমার মুসলমান ভাইরা জাতিসংঘ 1848 সালে জাতিসংঘ মানবাধিকার সনদ পেশ করেছে মানবাধিকার সনদের মূল ছিল পৃথিবীর কোন প্রান্তে যদি নারী শিশু অথবা নিরীহ মানুষ নির্যাতনের শিকার হয় জাতিসংঘ কর্তৃক তার প্রতিরোধ করা হবে প্রতিবাদ করা হবে পৃথিবীর কোন অঞ্চলে যদি নারী শিশু অথবা নিরীহ মানুষ নির্যাতনের শিকার হয় জাতিসংঘ কর্তৃক তার প্রতিরোধ করা হবে প্রতিবাদ করা হবে এই জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে টুইন টাওয়ারের উপরে সামান্য হামলা হয়েছে নিঃসন্দেহে কিছু মানুষ সেখানে মারা গেছে কে হত্যা করেছে কে সেখানে বোমিং করেছে আজ পর্যন্ত 15 বছরে তার প্রমাণ পায় নাই শুধু ধারণার উপরে বলছে এটা মুসলিম টেরোরিস্টদের কাজ এতটুকুকে কেন্দ্র করে আফগানিস্তানের মতো ফুলের বাগানকে তছনছ করে দিয়েছে এতটুকুকে কেন্দ্র করে ইরাকের মধ্যে 4 লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়েছে
পক্ষান্তরে নিউজিল্যান্ডের ভিতরে মসজিদের ভিতরে ঢুকে যখন অকাতরে গুলি করে 50 জন মুসলমানকে খ্রিস্টান টেরোরিস্ট শহীদ করে দেয় সেখানে খ্রিস্টান টেরোরিস্ট বলতো জাতিসংঘ রাজি নয় যখন আফগানিস্তানের ভিতরে 150 উপরে হাফেজে কোরআনকে বোমিং করে শহীদ করে দেয় সেখানের মধ্যে কোন প্রকার জাতিসংঘ কর্তৃক কোন প্রকার সেখানের মধ্যে এরকম খ্রিস্টান টেরোরিস্ট বলতে রাজি নয় আমাদের পাশের দেশ বার্মার মধ্যে হাজারো মুসলমান শহীদ করা হয়েছে হাজারো নারীর ইজ্জত নষ্ট করা হয়েছে হাজারো শিশুকে আগুনে পুড়ে রাখ করে দেওয়া হয়েছে নারী পুরুষ হত্যা করে বঙ্গোপসাগরে ডুবায় দেওয়া হয়েছে জাতিসংঘ তো শব্দটুকু করে নাই এর অর্থ হচ্ছে জাতিসংঘ মানুষের অধিকারের জন্য প্রতিষ্ঠা হয় নাই জাতিসংঘ ইহুদি খ্রিস্টান আর বাতিলের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা হয়েছে আমার মুসলমান ভাইয়েরা এই সব দুশমন ইমানের দুশমন দুশমনির পেছনে মূল কারণ হচ্ছে তোমরা সম্পদদার সম্পদ বেশি তোমাদের ইমান এমন ইমান যে ইমান দ্বারা 10 পৃথিবী পরিমাণ জান্নাত কিনা যায় এই ইমান তোমাদের বুকে আছে অন্য কোন ধর্মের কাফেরের বুকে নাই যার কারণে তোমাদের সম্পদ বেশি দুশমনও বেশি বুঝাইতে পারছেন মানুষের সম্পদ বেশি হইলে শুধু দুশমনেই দুশমনি করে না ভাইও কখনো দুশমন হয়ে যায় হয় কিনা বন্ধুও দুশমন হয়ে যায় স্ত্রীও সম্পদশালী হইলে স্ত্রীও কখনো কখনো দুশমন হয় কি না ও মুসলমান মুসলমানদের সম্পদ বেশি জান্নাতের সম্পদ তাদের যার কারণে আমাদের দেশের যতগুলি সাংবাদিক কলামিস্ট বুদ্ধিজীবী এরকম ভাবে সুশীল সমাজ যাদের মাথার চুল পড়ে গেছে বুদ্ধি খাটাইতে খাটাইতে সবগুলি চুল ইসলামের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ফিকির করতে করতে চিন্তা করতে করতে গেছে ঠিক কিনা ও মুসলমান যত সাংবাদিক যদি একটা হিন্দুর দিকে এরকম তাকায় পত্রিকার মধ্যে লেখা দেয় যে হিন্দুর দিকে করা নজরে চাইছে আর কাশ্মীরের ভিতরে 20,000 মুসলমান শহীদ করা হয়েছে বছর পত্রিকার হিডিংটাতে পর্যন্ত দিতে রাজি না ঠিক কি বুঝায় ও মুসলমান যত করে সাংবাদিক কলামিস্ট বুদ্ধিজীবী 24 ঘন্টা চেষ্টা করে যাচ্ছে একমাত্র তোমাদের ইমানকে ধ্বংস করার জন্য এ দেশে 60,000 এর উপরে মিডিয়া ব্যবহার হচ্ছে মিডিয়াগুলির একটাই কাজ যুবকদেরকে কিভাবে ইমান ছাড়া বানানো যায় মোবাইল টিপার সাথে সাথে বেডায় বেডি রেলয়ে ভুয়া বর্ষেন আইতে বেডিয়ে বেডা রেলয়ে ভুয়া বর্ষেন আইতে বেডিয়ে কাপড় খুললে নাচা শুরু করছে আর এগুলি যুবকরা দেখতেছে আর ইমান ধ্বংস করতেছে ঠিক কিনা ও মুসলমান শুধু যুবকদের ইমান ধ্বংস করার জন্য এ দেশে 60,000 এর উপরে মিডিয়া ব্যবহার হচ্ছে তার পেছনে কারণ যুবকরা যদি ইমানদার হয় যুবকরা যদি আল্লাহওয়ালা হয় যুবকরা যদি আল্লাহর দ্বীনের জন্য নিজেকে উৎসর্গকারী হয় ও মুসলমান এ দেশ তো দূরের কথা এ দেশের একটা বালুকণা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন কাফেরের বাচ্চার নাই ঠিক কিনা এটা কাফেরেরা জানে এজন্য যুবকদের ইমান ধ্বংস করার জন্য আগে চক্রান্ত করতেছে মিডিয়ার মাধ্যমে এই জাহান্নামের কীট মোবাইল এটার ভিতরে আজকা জাহান্নামের কীট এটা বাতিলের অস্ত্র এর দ্বারা কোনোদিন হক চিনা যায় না এজন্য মোবাইলের উপরে ওয়াজ শুনে এই ওয়াজের উপরে নির্ভর করবেন না বক্তার উপর নির্ভর করবেন না মোবাইলের ওয়াজ বাতিলের ভিতরে বাতিলে ঢুকে টেলিভিশনের মধ্যে ওয়াজ শুনতেছেন বাতিলের ভিতরে কোনোদিন হক ঢুকতে পারে না টেলিভিশনে যারা ওয়াজ করতেছে তারা ওয়াজ করলে যদি আমলের উপযুক্ত হয় আমল করতে পারে তার কথার দ্বারা যদি ফেতনার আশঙ্কা থাকে ওই কথা গ্রহণ করা তোমার জন্য হারাম ওয়াজ আল্লাহর সাথে বান্দাকে সম্পর্ক করায় দিবে কিন্তু বর্তমানে দেখেন এই চক্রান্তে পড়ে ইহুদি খ্রিস্টানের চক্রান্তে পড়ে আজকে ওয়াজের মধ্যে ফেতনা ঢুকে গেছে বক্তারা ইচ্ছামতো মাসালা বলতেছে মাসালা তো মাদ্রাসায় গিয়ে না শিখবে ফতোয়া মুফতি সাহেবের কাছে গিয়ে না শিখবে ওয়াজের ময়দানে ফতোয়া আর মাসালা কেন ও মুসলমান এমন এমন ফতোয়া মাসালা দিতেছে আর জনগণের মাঝখানে জনগণের একটাই কথা দেখ বক্তার সাথে বক্তা লাগি গেছে আরে ভাই বক্তার সাথে বক্তা লাগছে বক্তা এমন কথা বলল কেন যে বক্তার যে কথার কারণে আজকে জনগণ এবং বক্তারা অন্য পথে চলে যায় ঠিক কিনা ও মুসলমান সব ইমানের বিরুদ্ধে চক্রান্ত এজন্য মুসলমান ইমান তোমাদের দামি এই ইমানকে ধরে রাখতে হবে মানুষের সম্পদ যত দামি হয় ওই সম্পদের জন্য তত মেহনত করতে হয় না
জুতা মোতা সব পালায়াই তো বারমাতে চলে আইছে কিন্তু স্বর্ণ গনা ছিল যদি এদিকে পালায়াইছেন নাকি এডি শরীরের লগে লাগায়া বালা করে বাইন্ধা আনছেন আনছেন কিনা জুতা মোতা পালায়াতে চলে আইছেন কারণ এগুলি কম দাম এগুলি কিনাই যায় কিন্তু স্বর্ণ গনা যে পালায় আসেন নাই কারণ এগুলি দামি আর এগুলি ব্যাগেও রাখে নাই যদি আবার বাংলাদেশে চেক করতে লয়ে দেগা এগুলি শরীরের সাথে বাইন্ধা বালা করে আনছে আনছে কিনা দামি জিনিসটারে কষ্ট করে হেফাজত করতে হয় ও মুসলমান দামি জিনিসের জন্য মেহনত করতে হয় কষ্ট করতে হয় অনেক মুজাহিদার প্রয়োজন হয় তোমাদের ঈমানটা সবথেকে বড় দামি জিনিস এর জন্য মেহনতের দরকার আছে কষ্টের দরকার আছে ও মুসলমান ঈমান চোরের বাচ্চারা যদি দামি জিনিস হয় চোরেরা সব সময় চেষ্টা করে এই জিনিসটা কেমনে চুরি করা যায় তোমাদের ঈমান সবথেকে বড় দামি এজন্য 24 ঘন্টা এনজিওরা ব্র্যাক বিভিন্ন কোম্পানি আন্তর্জাতিক জাতীয় মিডিয়াগুলি চেষ্টা করে যাচ্ছে বার্মার মুসলমান তোমাদের ঈমান চিনে নেওয়ার জন্য সুতরাং এই ঈমানকে ধরে রাখার জন্য মেহনতের প্রয়োজন আছে কষ্টের প্রয়োজন আছে এনজিওতে যাবা না যে এনজিওর মধ্যে আমার মেয়েকে পর্দাহারা করে সেখানের আরেকজনের গোলাম হিসেবে চাকরির মধ্যে লাগাই দিতে হয় সে এনজিওতে দিবা না তোমার স্ত্রী প্রয়োজন হলে নাকায় মারবা প্রয়োজন হলে নাকায় থাকবা মুসলমান নাকায় থাকতে পারে মুসলমান এরকম ভাবে বাড়িঘর ছাড়তে পারে আল্লাহর কসম মুসলমান ঈমান ছাড়তে পারে না দ্বীন ছাড়তে পারে না ঠিক কিনা এজন্য মুসলমান ঈমানের জন্য মেহনতের দরকার আছে একবার উমর রাদিয়াল্লাহু তাআলা ও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই সাহাবী হাঁটতেছে উমরের হাত খাব্বাবের পিঠের মধ্যে এরকম লাগছে দেখে পিঠের মধ্যে আন্দা জখম ওদিকটা জখম হাত যেন ওচা নিচা বোঝা যায় আমার কথা আপনারা বুঝেন বাংলা বুঝেন তো উমর কয় খাব্বাব তোমার পিঠের পাঞ্জাবিটা উড়াওছানি পাঞ্জাবি উড়ায় দেহে এদিক দিয়ে এতটুকু গর্ত এদিক দিয়ে হাড়টি দেখা যায় ওদিক দিয়ে ফুরে গেছে যে সাইজ লেগে রইছে এমন উমর কয় রে কোন সা বিমার তা তোমার ছোটকালে তোমার কোন বিমার হচ্ছে কোন অসুস্থ হইছিল তোমার পিঠ এমন কেন দুনিয়াতে তো কোনো মানুষের পিঠ এমন দেখি নাই খাব্বাব কাঁদতে শুরু করেছে ডেকে বলে উমর রে তোমরা তো আজাদ ছিলে হিজরতের পারমিশন পেয়েছো আর হিজরত করে তোমরা মদিনায় পৌঁছে গেছো আমরা তো গোলাম ছিলাম মালিকের আয়ত্তে ছিলাম মালিক ছিল কাফের আমাদের তো হিজরতের পারমিশন ছিল না কারণ আমাদেরকে টাকা দিয়ে তারা কিনেছিল হিজরত ছিল না আমাদের কেন এনেছি আল্লাহকে কেন বিশ্বাস করেছি ইসলাম কেন গ্রহণ করেছি এতটুকু অপরাধে সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের উপরে জুলুম করা হতো নির্যাতন করা হতো কখনো আগুনের আঙ্গারা এনে উলঙ্গ করে আমাদের আগুনের উপরে শোয়াই দেওয়া হতো আমাদের রক্ত চর্বি আর গোশতগুলি গলে গলে আগুন নিভে যাইতো তারপরেও কোনো কাফের বেদিন আমাদের উপরে রহম করে নাই আমাদের উপরে সামান্য তাদের রহম আসে নাই ওমর কাঁদতে শুরু করেছে ডেকে বলে খাব্বাব রে এত জুলুম এত নির্যাতন এত নিপীড়ন আগুনের মধ্যে তোমাকে শোয়াই দেওয়া হয় তারপরেও কি তোমার ঈমানটা সামান্য দুর্বল হয় নাই নাকি তারপরেও কি তোমার ঈমানটা দুর্বল করে নাই নাকি ওমর ডেকে বলে খাব্বাব রে যতই জুলুম করা হোক না কেন যতই নির্যাতন করা হোক না কেন আগুনের উপরে শোয়াই দিয়েছে আল্লাহর কসম এক সেকেন্ডের জন্য ঈমানকে দুর্বল হতে দেই না ও মুসলমান এটার নাম ঈমান ঘর ছেড়েছ বারমার মুসলমানেরা বাড়ি ছেড়েছ ধন সম্পদ ছেড়েছ সব ছেড়েছ কিন্তু মুসলমান বাংলাদেশে এসেছ মুহাজির হিসেবে তোমাদের আগের পিছের সব গোনা মাফ এখন যদি কষ্ট করে যদি ঈমানটারে ধরে রাখতে পারো ও মুসলমান কি মুহাজির সাহাবীরা যে মর্যাদা পেয়েছে আল্লাহর কাছে আল্লাহ তোমাদেরকেও একই মর্যাদা দিবেন ঠিক কিনা কও ও মুসলমান ঈমান তো এত দামি মক্কার সাহাবীদেরকে বলা হলো মক্কাতে যদি থাকো কাফেরের জুলুম নির্যাতন বরদাস্ত করে ঈমান ধরে রাখতে পারবে না সুতরাং বাড়িঘর ছাড়তে হবে বিওয়াল বাচ্চা ছাড়তে হবে দেশ ছাড়তে হবে মদিনায় হিজরত করতে হবে মুসলমান ঈমান রক্ষার জন্য সাহাবায়ে কেরাম কাতারে কাতারে মদিনায় পৌঁছে গেছে একজন সাহাবী ইচ্ছাতে মক্কায় রয়ে যায় নাই ঈমান রক্ষার জন্য ঘর বাড়ি ছেলে মেয়ে সব ছেড়ে খালি শরীরটা নিয়ে মদিনায় পৌঁছে গেছে সুবহানাল্লাহ ও মুসলমান বলা হয়েছে যদি ঈমান রক্ষা করতে চাও মক্কার কাফের জুলুম নির্যাতন বরদাস্ত করে ঈমানকে ধরে রাখতে পারতাম সুতরাং তোমরা হিজরত করতে হইব ঘর বাড়ি ছাড়তে হইব
দেশ ছাড়তে হইব সব ছাড়িয়া একমাত্র ইমানের জন্য মদিনায় হিজরত করতে হইব মদিনায় হিজরত করে চলে গেছে একজনও মক্কায় রয়ে যায় নাই ও মুসলমান এজন্য বলা হইছে আল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলা তারা যখন ঘরবাড়ি সব মায়া ছেড়ে ইমানের জন্য তারা হিজরত করেছে আল্লাহ আগের সব গুনাহ তাদের maaf করে দিয়েছে ও মুসলমান সাহাবায়ে কেরাম হিজরত করে চলে আসছে একজন সাহাবীও মক্কাতে রয় নাই মদিনায় চলে আসছে এমনও সাহাবী ছিল অধিকাংশ মক্কার সাহাবীরা তো রাজ পরিবারের ছিল তারা তো রাজা ছিল রাজার সন্তান কোনোদিন গরিব হয় না রাসূল তো রাজ পরিবারের ছিল ওসমান তো রাজ পরিবারের ছিল আলী তো রাজ পরিবারের ছিল আবু বকর তো রাজ পরিবারের ছিল অধিকাংশ সাহাবী রাজ পরিবারের আপনাদের বার্মার মধ্যে দুই তলা তিন তলা বিল্ডিং এর মালিক কোটি কোটি টাকার মালিক আজকা জুবজারের মধ্যে থাকতেছে এমন মানুষ আছে না রাসূলের সাহাবীদের মধ্যেও ছিল এক সাহাবীর নাম ছিল সাইদ ইবনে মুসাইয়্যিব মক্কার সবথেকে ধনী এবং রাজ পরিবারের সন্তান সে এত দামি পোশাক পরত নাজ্জাশি দেশের বাদশারা যে পোশাক পরত তার আব্বা তারে সে পোশাক পরাইতো তার মতো দামি পোশাক পুরো মক্কাতে আর কেউ পরতে পারত না সে এত দামি জুতা পরত তার মতো দামি জুতা আর কারো হইতো না সে পাঞ্জাবি পরে জুতা পরে যখন রাস্তায় হাঁটতো হাজার হাজার মানুষ তার দিকে তাকায় থাকতো যে সাইদ ইবনে মুসাইয়্যিব আসতেছে ও মুসলমান রাসূল মসজিদে নববীতে বসা এই টাইমের মধ্যে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে দূর থেকে আসতেছে তার শরীরের যে পাঞ্জাবিটা পাঞ্জাবিটা সিরিয়া একদম এরকম তেনা তেনা হয়ে গেছে পুরো পাঞ্জাবি সিরা লুঙ্গিটা পরছে যে কোনো মতে সতর ডাকে এতটুকু মাথার চুল এলোমেলো রাসূল সাহাবীদেরকে বললেন ওই ব্যক্তিটাকে পাগলের মতো দেখা যায় হুজুর ওর নাম সাইদ ইবনে মুসাইয়্যিব আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নাম শোনার সাথে সাথে জর 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 করে কাঁদতে শুরু করলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এমন ভাবে কাঁদতেছেন সাহাবীদেরকে বলে সাহাবীরা রে তোমরা তো তারে চিনো না তার নাম সাইদ ইবনে মুসাইয়্যিব মক্কার রাজ পরিবারের লালিত পালিত সন্তান তার এত দামি কাপড় হতো এত দামি কাপড় পুরো মক্কার কেউ পরতে পারত না তার এত দামি জুতা হতো তার মতো দামি জুতা আর কারো হতো না কাপড় পরে জুতা পরে যখন রাস্তায় হাঁটতো হাজারো মানুষ তার দিকে তাকায় থাকতো ইমানের কারণে ইসলামের কারণে দ্বীনের কারণে আজকে তাকায় দেখো কাপড় যে পরবে কাপড়টুকু নাই মাথায় যে তেল দিবে তেলটুকু পর্যন্ত নাই লুঙ্গিটা পর্যন্ত সিরা এরকম ভাবে হাঁটু পর্যন্ত উঠে গেছে ও মুসলমান হুবুব মাসালা কি বার্মার মধ্যে কোটি কোটি টাকার মালিক ছিল বার্মাতে শান শওকতে বসবাস করত একমাত্র ইমানের কারণে ইসলামের কারণে দ্বীনের কারণে আজকে আপনাদের সামনে জুবজারের মধ্যে এসে পড়ে আছে টাকা নাই পয়সা নাই খাওয়ার মতো টাকা নাই ঠিক কিনা আল্লাহ রাসূল সাহাবীর কথা বলছেন এমন সময়ের মধ্যে সাইদ ইবনে মুসাইয়্যিব পাশে এসে গেছে আল্লাহ রাসূল সাইদ ইবনে মুসাইয়্যিবকে পাশে বসালেন ডেকে বললেন সাইদ রে একটা প্রশ্ন করি কয় হুজুর কি প্রশ্ন কয় তোমার মক্কার জীবনটা শ্রেষ্ঠ ছিল নাকি মদিনার জীবনটা শ্রেষ্ঠ তোমার বার্মার জীবনটা শ্রেষ্ঠ ছিল নাকি বাংলাদেশের জীবনটা শ্রেষ্ঠ কোন জীবনটা শ্রেষ্ঠ ও সাইদ মক্কার জীবনটা শ্রেষ্ঠ ছিল নাকি মদিনার জীবনটা শ্রেষ্ঠ সাইদ ইবনে মুসাইয়্যিব কাঁদতে শুরু করলেন ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ মক্কার জীবনে আমার দম সম্পদ বাড়ি গাড়ি সব ছিল কোনো কিছুর অভাব ছিল না একটা মাত্র অভাব ছিল মক্কার জীবনে আমার ভিতরে ঈমান ছিল না মদিনার জীবনে হুজুর কিছু নাই দুপুরে যে খাবার খাইবো খাবারটুকু পর্যন্ত নাই হুজুর কাপড় যে পরব কাপড় নাই মাথায় সাবান দিব সাবান নাই কিচ্ছু নাই মক্কার জীবনে কিছু নাই ঈমান আছে মক্কার জীবনে কিছু চেয়ে সব ছিল ঈমান ছিল না মদিনার জীবনে কিছু নাই হুজুর ঈমানটা আছে সুতরাং মক্কার জীবন থেকে আমার মদিনার জীবনটা কোটি 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 গুণ বেশি দামি সুবহানাল্লাহ হুজুর মদিনার জীবন তো আমার মক্কার জীবনে কোনো কিছুর অভাব ছিল না মদিনার জীবনে হুজুর কিছুই তো নাই কিন্তু মক্কার জীবনে একটা অভাব ছিল ঈমান ছিল না আর মদিনার জীবনে হুজুর ঈমান আছে সুতরাং মক্কার জীবন থেকে মদিনার জীবনটা কোটি 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 গুণ বেশি দামি সুবহানাল্লাহ ও মুসলমান ঈমানের জন্য কত মেহনত করছে সব কিছু ত্যাগ করেছে সব কিছু ত্যাগ করেছে তারপরে ঈমান দুর্বল হইতে দেয়
কিন্তু তোমরা বার্মার মুসলমানেরা বাংলাদেশে আইসর যার যেমনি ইচ্ছে ঈমান বিক্রি করে দিতেছে ঠিক কি ও বেহায়ারা ঈমান বিক্রি করলে এখানে ঈমান বিক্রি করা থাকতা শান শওকতে থাকতা এই দেশে আসার কোন দরকার ছিল তোমাদের যদি ঈমানই বিক্রি করা লাগতো সেখানে তুমি সরকারের সাথে আতাত করে নিতা যে আমরা ঈমান বিক্রি করে দেব অসুবিধা নাই থাকতে দাও ঈমান যদি বিক্রি করতে এখানে শান শওকতে থাকতে ভাবতা কি না তাহলে এই বাংলাদেশে আসার দরকার কি ছিল আশ্রয় দেয় তোর বাংলাদেশের ভিতরে ঈমানের জন্য তাহলে ঈমান কেন বিক্রি করবে মুসলমান ঈমানকে ষোলো আনা ভাবে ধরে রাখো তোমাদের কালে কিছু হয় নাই তোমাদের সন্তানের কালে কিছু হয়েছে এক সময় খালিদা খলিফায়ে ইসরায়েলের ভিতরে ইহুদিরা ঢুকছিল ব্রিটিশ যখন সব জায়গা থেকে হত্যা করতেছে ইহুদিদেরকে তখন মুসলমানরা তাদেরকে জায়গা দিছে আমাদের এখানে চলে আসো ব্রিটিশ মুসলমানদের ফিলিস্তিনের ভিতরে হামলা করে নাই অল্প ইহুদি চলে আসছে কিন্তু এই ইহুদিরা এখন কত শক্তিশালী হয়েছে দেখেন পুরো পৃথিবীর মাথা পুরো পৃথিবী ঘুরাইতেছে ইহুদিরা ঠিক কি না ও মুসলমান ঈমানকে শক্তিশালী করে ধরে রাখো ছেলে মেয়েদেরকে ঈমানদার বানাও ছেলে মেয়েদেরকে বীর বাহাদুর বানাও ছেলে মেয়েদেরকে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গকারী বানাও আজকে যদিও তোমরা বাংলাদেশ হয় কিন্তু কালকে সুদূর ভবিষ্যতে মুসলমান শুধু বারমানো গোটা বিশ্ব মুসলমান বিজয় করবে অচিরেই মাহদী আল ইসলাম আসবে পৃথিবীতে কোন ধর্মের অস্তিত্ব থাকবে না একমাত্র পৃথিবীতে ইসলাম ধর্মের অস্তিত্ব থাকবে ও মুসলমান সুতরাং প্রস্তুতি নাও ইমাম মাহদী আল ইসলামের আসার আগমনের বার্মা মুসলমান বিজয় করবে ভারত মুসলমান বিজয় করবে ফিলিস্তিন মুসলমান বিজয় করবে আমেরিকা লন্ডন চীন স্পেন মুসলমানদের হাতে আসবে ঠিক কি রাখো সুতরাং ঈমানকে শক্তি করে ধরে রাখো ঈমানকে শক্তিশালী করে ধরে রাখো মুসলমান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন চিন্তা করো না ভয় করো না তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও চিন্তা করো না ভয় করো না দেখেন আমার কথাটার দিকে খেয়াল করেন ওয়ালা তাহিনু ভয় করিও না ওয়ালা তাহজানু চিন্তা করিও না ওয়া আনতুমুল আলাউনা তোমরাই বিজয় হবে ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও কাফেরদেরকে আল্লাহ বিজয়ের গ্যারান্টি দিছে কোন বেঈমানকে বিজয়ের গ্যারান্টি দিছে ইমানদারদেরকে আল্লাহ পাক বিজয়ের গ্যারান্টি দিছে ইমানদার যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে হিজরতের পরেও তাদের ঈমান সরিষার দানা পরিমাণ দুর্বল হয় নাই সেই ঈমানদারদের কাছে আল্লাহ 8 বছরে অর্ধ পৃথিবী মুসলমান বিজয় করে লাইছে কয় বছরে সিরেফ 8 সাল মে আধি পৃথিবী অর্ধেক পৃথিবী মুসলমান বিজয় করে ফেলেছে 8 বছরে আমাদের নবী যখন মদিনাতে মক্কা গেছেন প্রথম 6 বছর তো শুধু মক্কার সাথে যুদ্ধ করে গেছে প্রথম 6 বছর শুধু মক্কার সাথে যুদ্ধ গেছে পরের 4 বছর আন্তর্জাতিকভাবে বিভিন্ন যুদ্ধক্ষেত্র পরিচালনা করেছেন বিভিন্ন বাদশার কাছে চিঠি পাঠাইছে পরের 4 বছরের মধ্যে আমাদের নবীর হাতে যে এলাকা বিজয় হয়েছিল প্রায় 10 লক্ষ বর্গ মাইল এলাকা 10 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট ছিলেন আমাদের নবী দক্ষিণে এডেন বন্দর থেকে হাজারা মাউত পর্যন্ত উত্তরে তাবুকের পাহাড়ি অঞ্চল পর্যন্ত পশ্চিমে লোহিত সাগরের পার পর্যন্ত পূর্বে নল ইয়ামামা হিজর পর্যন্ত 10 লক্ষ বর্গ মাইল এলাকা বিজয় করতে 4 বছর লাগছে নবীর কালে আমাদের নবীর এতেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু খেলাফতে বসলেন খলিফা আউয়াল হলেন তখন মুসলমানেরা প্রত্যেক দিন বিজয় করত 60,000 বর্গ মাইল এলাকা 63,000 বর্গ মাইল এলাকার বাংলাদেশ বাংলাদেশ যে পরিমাণের মুসলমানেরা এক এক দিন এই পরিমাণ এলাকা বিজয় করত আবু বকর আড়াই বছর পরে এতেকাল করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা নু খেলাফতে বসলেন উমর রাদিয়াল্লাহু তাআলা নুর খেলাফতকালে মুসলমানেরা যে এলাকা বিজয় করেছে প্রায় অর্ধ পৃথিবী বিজয় করে ফেলেছে নবীর কালে 51 কোটি বর্গ মাইল এলাকার মধ্য থেকে 26 কোটি বর্গ মাইল এলাকা মুসলমান বিজয় করে ফেলেছে নবীর কালে 4 বছর আবু বকরের কালে 2 বছর উমরের কালে 2 বছর কয় বছর হয়েছে 8 বছরের মধ্যে মুসলমান অর্ধ পৃথিবী বিজয় করেছে আল জাজিরা আজারবাইজান ইন্দোনেশিয়া ইরাক ইরান ইথিওপিয়া ইয়ামান ইয়েমেন উগান্ডা ওমান কুয়েত কাতার কেঙ্গু কেঙ্গরুস কাজাকিস্তান
কারগিজস্তান, গাম্বিয়া, গানি, গানিবিলটি, গ্যাবন, চাদপাজন্ট, জর্ডান, জাঞ্জিয়া, জাঞ্জিবার, জিবতি, নাইজেরিয়া, তুরস্ক, তিউনিসিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ফিলিস্তিন, রশনিয়া, ব্রুনাই, বাহরাইন, মালয়েশিয়া, মালদ্বীপ, মিশর, সাদ, আরব আমিরাত সহ পর্ব পৃথিবী মুসলমান বিজয় করে, ইরাক, ইরান, দামেস্ক, শাম বিজয় করে, আফ্রিকা, চীন, স্পেন ও হিন্দুস্তান বিজয়ের দরজা খটখটাইতেছিল, ঠিক কিনা? আল্লাহ তাদের সম্পর্কে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, চিন্তা করো না, ভয় করো না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিনের পরিচয় কি ছিল? ওই কালের যুবকদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ইরান দেশ থেকে একজন খ্রিস্টান নারী হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মদিনা পর্যন্ত আসবে, আবার মদিনা থেকে ইরান পর্যন্ত যাবে, অর্ধ পৃথিবীর মধ্যে তার দিকে তাকানোওয়ালা মুসলমান কোন যুবক পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, মুসলমান যুবকের চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে মুসলমান ইরান দেশ থেকে একটা নারী পর্দাহীনভাবে মদিনা যাবে, মদিনা থেকে আবার ইরান পর্যন্ত সফর করে আসবে, তার দিকে তাকানোওয়ালা কোন যুবক পাওয়া যাবে না অর্ধ পৃথিবীর মধ্যে। ও মুসলমান, যখন যুবকদের চরিত্র এত সুন্দর ছিল, যুবকরা যখন আল্লাহওয়ালা ছিল, যুবকরা যখন পাঁচ ওয়াক্ত নামাজে ছিল, নেককার ছিল, পরহেজগার ছিল, তখন যুবকের শক্তিতে ইমানি শক্তি প্রকাশ পেয়েছে। ও মুসলমান, যুবকরা যখন বুজুর্গ ইমানদার ছিল, তখন এক যুবকের বেশে মোহাম্মদ বিন কাসেমের এক যুবক, 17 বছরের এক যুবক, এই যুবকের বেশে ইমানি শক্তি প্রকাশ পেয়েছে, যার হাতে ভারতের মানচিত্র পরিবর্তন করে মুসলমানদের সীমারেখা চীন আফগানিস্তান পর্যন্ত পৌঁছে দিয়েছে। ও মুসলমান, যুবকরা যখন আল্লাহওয়ালা ছিল, যুবকরা যখন পরহেজগার ছিল, মুত্তাকি ছিল, ইমানদার ছিল, তখন ইমানি শক্তি প্রকাশ পেয়েছে। এক যুবক তারেক বিন জিয়াদের বেশে 7000 সৈন্য নিয়ে রাজা রাদারিকের 1 লক্ষ সৈন্যকে কচুকাটা করে স্পেনের বুকে ইসলামের পতাকা উড্ডীন করে দিয়েছিল। যুবকরা যখন আল্লাহওয়ালা ছিল, পরহেজগার ছিল, মুত্তাকি ছিল, তখন ইমানি শক্তি প্রকাশ পেয়েছে। এক যুবক খালেদ বিন ওয়ালিদের বেশে, যার তলোয়ারের আঘাতে পৃথিবীর সুপার পাওয়ার সিরিয়া পারস্য দেশের শাহি মসনদ গুলো তছনছ তছনছ হয়ে ভেঙে পড়েছিল। আজকে সে যুবক 24 ঘন্টা তোমরা মদ জুয়া আর নারীবাদীর নেশায় মদমত্ত হয়ে পড়ে আছো। ও যুবক, তোমরা আজকে চিন্তা করছো কিভাবে গার্লফ্রেন্ডকে নিয়ে এরকম অসৎ উদ্দেশ্যে হাজির করতে পারো। তোমরা আজকে মোবাইল নিয়ে 24 ঘন্টা ব্যস্ত, ক্রিকেট খেলার মেসিল ফুটবল খেলা নিয়ে 24 ঘন্টা ব্যস্ত, অথচ তোমাদের পাশের দেশ বাবরি মসজিদের এরকম ভাবে বাবরি মসজিদ তোমাদের দিকে তাকায়া আর্তনাদ করতেছে। মুসলমান যুবকেরা, লিঙ্গ পূজারীর বাচ্চারা আমার ভিতর আজকে মূর্তি ঢুকানোর চেষ্টা করতেছে, আজকে এরকম ভাবে আজকে কুতুব মিনার আকাশের দিকে সাক্ষী হয়ে তোমাদের দিকে তাকায় আছে। মুসলমানেরা, ইসলামের সর্বোচ্চ মিনার ভেঙে ফেলার চক্রান্ত করতেছে ইরাক, ইরান, দামেস্ক, শামের ছোট ছোট বাচ্চাগুলি গুলিতে আহত হইয়া তোমাদের দিকে তাকায় আছে, আর আল্লাহর দিকে বলতেছে, আল্লাহ জালেম থেকে হেফাজতকারী কোন তোমার সহযোগী আমাদের নিকটে পাঠাও, আল্লাহ এমন কোন সাহায্যকারী পাঠাও যে আমাদের জালেম থেকে জুলুম থেকে হেফাজত করতে পারবে। আজকে মুসলমান যুবক, তোমরা আজকে ঘুমিয়ে পড়েছ, গুনার কাজে লিপ্ত রয়েছ, একের পর এক ইমান বিধ্বংসী কাজ করতেছ, আর কত ঘুমাবে? উঠো, জাগো, ইমানি বলে বলিয়ান হয়ে বারবার উগ্রবাদীদের অন্তরে তুফান সৃষ্টি করো, কাফের রাত প্রসাদে আগুন ধরিয়ে দাও, তছনছ করে দাও, তাগুতের মসনদ তছনছ করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আর কত ঘুমিয়ে থাকবে, আর কত ঘুমিয়ে থাকবে? ইমানের একটা পাওয়ার আছে, শক্তি আছে। আমাদের নবীর ইমান সম্পর্কে আল্লাহ বলছেন, নুসিরতু বিরবি মুসিরাতা শাহরিন, আমার নবীর ইমানকে আল্লাহ পাক একটা রূপ দিয়েছিলেন, একটা শক্তি দিয়েছিলেন, এক মাসের দূরত্ব কোন কাফের থাকলে আমার নবী যেখানে দাঁড়াতেন কাফেরের অন্তরের মধ্যে কাঁপুনি শুরু হইতো, ঠিক কিনা? ও মুসলমান, তোমাদের ইমান, পাক্কা ইমানের একটা পাওয়ার আছে। এখানে রিমোট কন্ট্রোল, টিভি ওইখানে চলে, এখান থেকে টিপ দিলে টিভিটা এখানের মধ্যে চেঞ্জ হয়, চ্যানেল এদিক ওদিক হয়, দেখছেন কিনা? আমি এক কক্সবাজারে মাদ্রাসার ভিতরে অনেক আগে একবার এক মাদ্রাসায় গেছি, মাহফিলের মধ্যে তো হুজুরে 2 মিনিট দূরে থাকে বাড়ি,
মাদ্রাসার ভিতরে হেফজানা ছাত্রদেরকে জায়গা দিব তো হুজুরের বাড়ির থেকে রিমোট কন্ট্রোলের মধ্যে টিপ দেয় জানালা খুলে মাদ্রাসার ভিতরে বেল বাজতে শুরু করে দেয় ও মুসলমান একটা দুনিয়ার বানানো রিমোটের পাওয়ার যদি 2 মিনিটের দূরত্ব থেকে তার সারা কোন সারা প্রভাব সৃষ্টি করতে পারে ও ঈমানদার তোমাদের ঈমানকে 16 আনা সাজাও ও মুসলমান বদরের সাহাবীদের মত 313000 মুসলমান ঈমানকে 16 আনা সাজাও দুনিয়ার সব কাফের বেদিন আর তাগুতের অন্তর কেঁপে উঠবে মুসলমানদের উপরে জুলুম তদুরের কথা ও মুসলমান তাগুতের শক্তি সেখানের ভিতরে পরাজিত করতে তোমাদের ভয় বাধ্য হবে ঠিক কিনা মুসলমান আজকে ঈমানকে শক্তিশালী করো গুনার কাজ কেন করছো গুনার কাজ কেন করছো আমাদের কানে যখন পৌঁছে বারবার মুসলমানেরা এই অপরাধে লিপ্ত হয়ে গেছে ইয়াবার মধ্যে ধরা খাইছে সন্ত্রাসীর মধ্যে ধরা খায় ক্রস ফায়ারে নিহত হইছে মুসলমান আমাদের অন্তর ভেঙে যায় আমরা আলেম ওলামা হিসেবে বুঝি যেখানের মধ্যে মানুষ বেশি থাকে কিছু না কিছু অপরাধ হয় কিন্তু যারা আওয়াম যাদের ভিতরে পুরো দিন নাই এরা কি বুঝে এরা তো তোমাদেরকে গালি দেয় গালিগুলোজ করে এ দেশে আশ্রয় এ দেশের শান্তি বজায় রাখো ঈমানদারের মতো চলো ঈমানদার এর আলামত হইছে আন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি একটা ঈমানদার ছোট একটা গুনাহ করলো তার কাছে এমন মনে হয় মৃত্যুকে যতটুকু ভয় করে একটা ঈমানদার ছোট একটা গুনাহকে এর থেকে বেশি ভয় করে বেঈমানের আলামত হইছে কবিরা গুনাহ করলো তার কাছে অনুভূতি হয় না মুসলমান তোমরা মুসলমান বার্মা থেকে এদেশে আসছো তোমাদের ঈমান আমাদের জন্য মডেল হওয়া দরকার ছিল তোমাদের থেকে আমরা ঈমান শিখে দিব তোমরা ঈমানের জন্য মেহনত করেছো কষ্ট করেছো তোমাদের থেকে আমরা ঈমান শিখার দরকার ছিল যখন তোমাদের ভিতরে পাওয়া যায় যে তোমরা দুই নম্বরে দিলিপ্ত তোমরা ইয়াবা ব্যবসায় দিলিপ্ত ঈমান বিধ্বংসী কাজে লিপ্ত তখন আমাদের অন্তর ভেঙে যায় যে বারবার মুসলমান রাজকা করতেছি ও মুসলমান এ দেশে আসছো এ দেশের শান্তি বজায় রাখতে হইব সন্ত্রাসীর মধ্যে ধরা খাইতে পারবা না সন্ত্রাসী করবা না মুসলমান কোনোদিন সন্ত্রাস হইতে পারে না ইয়াবা মুসলমানদের জন্য হারাম চূড়ান্ত হারাম ইয়াবার সাথে জড়িত হইতে পারবা না ও মুসলমান জিনা মুসলমানদের জন্য চূড়ান্ত হারাম জিনার কাজে লিপ্ত হইতে পারবা না দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী এমনকি ঈমান বিরোধী কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না ঈমানের উপরে অটল থাকতে হবে পারবে ওয়াদা করতে পারবে কারা কারা ওয়াদা করতে পারবে হাত তুলে দেখাই দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তুমি কবুল করো প্রত্যেকটা হাতকে কবুল করো কোন আমিন আল্লাহ যে হাতগুলি এখানের মধ্যে উত্তোলন করা হয়েছে আল্লাহ তুমি সাক্ষী এরা মুসলমান তোমার ঈমানের জন্য দাস করেছে জান্নাতকে ওয়াজিব করে দাও আল্লাহর হাতের জন্য তুমি জাহান্নামকে আল্লাহ ছেড়েছে তোমার ইসলামের জন্য আল্লাহ তারা বাড়ি ছেড়েছে ঈমানের জন্য আল্লাহ দেশের মুসলমানদের ঈমানকে তুমি আমাদের জন্য মডেল বানায় দাও আরমার মুসলমানদের ঈমানদার ঈমানকে আল্লাহ তুমি মডেল বানায় দাও আল্লাহ তুমি তাদের ঈমানকে কবুল করো হাত নামান আমার মুসলমান ভাইরা ঈমানের উপরে অটল থাকেন মেহনত করেন ঈমানের জন্য ছেলে মেয়ে থেকে আমার ঈমানদামি আমার বিবি থেকে ঈমানদামি ধন সম্পদ থেকে ঈমানদামি ও মুসলমান তোমার ভিতরে যদি ঈমান থাকে আল্লাহ তোমার রাসূল তোমার আখিরাত তোমার জান্নাত তোমার উকবা তোমার সব তোমার আর যদি ঈমান হারা হয়ে যাও জাহান্নামের মধ্যে একা একা পড়ে থাকতে হবে ঠিক কি জান্নাতি হইলে সন্তানও পাইবা বিবিও পাইবা সব পাইবা জাহান্নামি হইলে কাউরে পাইবা একজন জাহান্নামীরে কিয়ামতের ময়দানে এরকম দাঁড় করায় দিব আল্লাহ পাক তার ছেলে মেয়েরে আনবো এটা কি তোমার আব্বা লাগে দুনিয়াতে ছেলে অপরাধ করছে বাপে ধরা খাইছে এমন আছে কিনা ছেলেরে দাঁড় করায় দিব সন্তানরে ডাকবো বাপেরে ডাকবো এটা তোমার সন্তান লাগে তো বাপে মনে মনে কব ছেলের কারণে যদি আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেয় কব আল্লাহ দুনিয়াতে তো আমাদের ছেলে মেয়ে ছিল না তার ছেলে মেয়ে আনবে এটা তোমার আব্বা লাগে কব আল্লাহ আব্বা করতে হইব আমরা তো আব্বা আম্মা ছাড়া হইছি তার স্ত্রীর আনবো এটা তোমার স্বামী লাগে স্ত্রী মনে মনে কব স্বামীর কারণে যদি ধরা খাই কব আল্লাহ স্বামী করতে আইব আমার তো বিয়ে হইছে না বন্ধু বান্ধব সবাই অস্বীকার করে দিবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের ময়দানে একজন নাফরমানকে যদি দাঁড় করায় দেয় তার আত্মীয় স্বজন তাকে অস্বীকার করে দিবে তার বন্ধু বান্ধব অস্বীকার করবে
মা বাবা অস্বীকার করে দিবে তার ভাই ব্রাদার সবাই তাকে অস্বীকার করে দিবে কেউ তাকে আপন করার চেষ্টা করবে না আর যদি ব্যক্তিটা ঈমানদার হয় দুনিয়ার জীবনে ঈমানকে কষ্ট করে অর্জন করেছে তাকে যদি দাঁড় করায় দেয় আর দেখানোর প্রয়োজন নাই ছেলে মেয়েরা মনে মনে ভাববে বাপ যেহেতু জান্নাতি আল্লাহ আমাদেরকে বাবার কারণে জান্নাত দিব দৌড়ায় যাবে আল্লাহ এটা তো আমাদের সন্তান আমার বাবা ছিল আল্লাহ দুনিয়াতে তার কথা মানতাম দৌড়ে বাবার পরিচয় দিবে তার ছেলে মেয়েরা যাবে বাবার পরিচয় দিবে স্ত্রী যাবে আল্লাহ দুনিয়াতে তার জন্য গরম পানি করে রাখতাম আল্লাহ এটা আমার স্বামী তার ভাই ব্রাদার যাবে এটা আমার ভাই তার বন্ধু বান্ধব যাবে আল্লাহ এটা আমার বন্ধু ও মুসলমান ঈমান যদি ধরে রাখতে পারো ঈমানকে যদি শক্তিশালী করে রাখতে পারো দুনিয়াও পাইবা ছেলে মেয়েও পাইবা ধন সম্পদ পাইবা সব পাইবা ঈমান যদি হারায়া ফেলো মুসলমান কোনো কিছু পাইবা না খালি হাতে জাহান্নামের ভিতরে পড়ে থাকতে হইব ঠিক কিনা ক এজন্য ধন সম্পদের জন্য ঈমান হারা হইও না মুসলমান ধন সম্পদের জন্য ঈমান হারা হইও না তোমার থেকে গরিব যারা তারাও খাইতেছে তুমিও খাইতেছো ধন সম্পদের জন্য ঈমান ছাড়া হইলে তো আগে ঈমান ছাড়া হয়ে যাইতা তাহলে বোঝা গেছে তোমরা যে দেশ ছাড়তে পারছো ঈমান ছাড়তে পারছো না এর মানে হইছে ঈমানকে তোমরা ধন সম্পদ থেকে বেশি প্রাধান্য দিছো সুতরাং এখনো তোমরা ঈমানকে ঈমানের ঈমানকে বিক্রি করে দিও না ধন সম্পদের কারণে ছেলে মেয়ের দ্বারা ঈমান ধ্বংস করে দিও না বিবির দ্বারা ঈমান ধ্বংস করে দিও না বিবিরে ঈমানের সহায়ক বানাও বিবিরে নিয়ে এনজিও কোম্পানির মধ্যে চাকরির মধ্যে লাগাই দিও না এখানের মধ্যে যায় জিনাকার হয়ে বাড়িতে ফিরবে আর তোমার ঈমান ধ্বংস করে দিবে মুসলমান একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বাপ বেটা বসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন হাসান বড় ছিলেন 4 বছর বয়স তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনীতি বেশি বুঝতেন এবং ছোটকালে ছোট ছোট কথা বলতে পারতেন হাসাইতে পারতেন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটা কথা বেশি বুঝতেন তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিকন চিকন কথা বলতেন একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আমাদের সংসারের মধ্যে তিন দিন ধরে আগুন জ্বলে না তুমি সারা আর কেডায় আছে এই সংসারে কামাই করনে বলে আমরা তো দুই ভাই এক ভাইয়ের বয়স 5 বছর আর এক ভাইয়ের বয়স 4 বছর কামানোর মতো শক্তিও নাই আমাদের হাল ধরনে ওলা তো তুমি একাই আর কেউ নাই আলী কয় উদ্দেশ্য কি তোমার কও কি মতলব তোমার কাব্বা দাও আমার নানা কিছু খেজুর দিছে এগুলি শেষ হয়ে গেছে গা আমরা দুই ভাই তো কামাই করতে পারি না কামাই করতাম উদ্দেশ্য কি কারণে তুমি কথা কই দেখো কয় আব্বা তুমি আমারে কতটুকু ভালোবাসো কয় বেটা তুমি আমার ছোট সন্তান কলিজার টুকরা তোমারে ভালো না বাসি কেমনে কয় আমার ভাই হাসান রে কয় হাসান রেও ভালোবাসি আমার আম্মারে কয় আম্মারেও ভালোবাসি হোসাইন ডাকে বলে আব্বা তুমি সারা পরিবারের হাল ধরনে ওয়ালা কেউ নাই তুমি যা কামাই করে আনো তা খাই না তোমার নাকায় থাকতে হয় এই মুহূর্তে যদি আমার নানা ডাক দেয় ঈমানের জন্য জীবন দিতে হইব আমাদের কে অবস্থার মধ্যে ফলায় আপনি কি ঈমানের জন্য জীবন দিতে চলে যাইবেন নাকি ও মুসলমান আলী পুরা শরীর কাঁপতে শুরু করেছে মাথা থেকে পাতা পর্যন্ত গাম যুক্ত হয়ে গেছে চেহারাটা কারুম্বানিন আনারের দানার মতো লাল হয়ে গেছে পুরা শরীর কাঁপতেছে আর কাঁপতেছে হুসাইন হাত ধরে বললেন আব্বা তুমি কি অসুস্থ হয়ে গেছো নাকি আলী কথা বলতে পারতেছে না আলী ডেকে বলে হুসাইন রে অনেক কঠিন প্রশ্ন করেছো অনেক শক্ত প্রশ্ন করেছো আল্লাহর কসম তোমাকেও ভালোবাসি তোমার ভাইকেও ভালোবাসি তোমার মাকেও ভালোবাসি ঈমান থেকে বেশি নয় ঈমানের জন্য যদি জীবন দেওয়ার ডাক আসে একটা দৌড় দিয়ে ঈমানের জন্য জীবন দিয়ে দিব কে আছে কে নাই একটা বারের জন্য পেছনে তাকাবো না ঈমানের জন্য জীবন দেওয়াটাকে গৌরব মনে করব সুবহানাল্লাহ ও মুসলমানের ঘটনার দ্বারা এটাই বুঝাইতে যাচ্ছেন আমার ছেলে মেয়ে থেকে ইমানদামি আমার বিবি থেকে ইমানদামি আমার দেশ থেকে ইমানদামি আমার নেতা নেত্রী থেকে ইমানদামি মুসলমান তোমার ভিতরে যদি ইমান থাকে আল্লাহ ভি তুম পর রাজি হে রসুল ভি তুম পর রাজি হে সব তুম পর রাজি হে কবরের মধ্যে শান্তি পাইবা হাশরের ময়দানেও শান্তি পাইবা জান্নাতের মধ্যে আরাম করবা আর যদি বেঈমান হয়ে যাও মুসলমান দুনিয়াতেও ঘরবাড়ি সারলা কষ্ট করলা আখেরাতে গিয়ে জাহান্নামে পড়ে থাকতে হইব ঠিক কিনা কর ও মুসলমানের জন্য ঈমানকে প্রাধান্য দাও ঈমানকে ঈমানকে প্রাধান্য দাও এক সাহাবীর নাম ছিল বশির ইবনে উকবা 6 বছর বশির উকবা বাপ হিজরত করতে গিয়ে পথিমধ্যে শত শত মাইল দূরে পায়ে হাঁটি আসতে হবে কোনো শহর নাই কোনো গোড়া নাই গাড়া এরকম গাড়ি নাই কিছু নাই পায়ে হাঁটতে গিয়ে মাটা মাঝখানে অসুস্থ হয়ে মারা গেছে
এখন 6 বছরের ছেলে বশির আর বাপের নাম উকবা ছেলে আর বাপ সারা আত্মীয় বলতে মদিনাতে কেউ নাই আমাদের বার্মা থেকে অনেকে আসছে বাপ হারাইছে অনেকে মা হারাইছে অনেকে সন্তান হারাইছে আছে না তাদের মাসালাটা হুবহু এমনই ছিল প্রতিমধ্যে কতজনে ছেলে মেয়ে হারাইছে কতজনে স্ত্রী হারাইছে তো মদিনায় ঢুকছে বশির আর উকবা বাপ বেটা একটা বাংলা ঘর মদিনার মধ্যে বাংলা ঘর ওই ঘরের মধ্যে ছেলে আর বাপ দুজন থাকে তো ছেলেরে লালন পালন করে তো ছেলেটার জন্য তো মদিনাতে বাপ ছাড়া আর আপন বলতে কেউ নাই আছে আপনারা যে বার্মা থেকে আসছেন এখানে আপনাদের আপন বলতে কেউ আছে এখানে বাংলাদেশে যতগুলি দেখেন যদিও মুসলমান কিন্তু এখন পরের মতো ঠিক কিনা সব পর কিন্তু আপন তো কেউ নাই ছেলেটার জন্য বাপ ছাড়া আপন বলতে কেউ নাই রাসূল মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াইছেন সালাম ফিরানোর পরে আল্লাহ পাকের রাসূল সাহাবীদেরকে বললেন আজকে অমুক গোত্রের সাথে যুদ্ধ হইব এই যুদ্ধে যারা অংশ গ্রহণ করবে যারা অংশ গ্রহণ করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে আর যারা শহীদ হইব তারা বিনা হিসেবে জান্নাত পাইবে উকবা মনে মনে কয় ছেলেদের একটা যদি যুদ্ধে যায় আর শহীদ হয়ে যায় তাইলে ছেলেটারে লালন পালন করব কেডা এতে তো কোনো আত্মীয় বলতে কেউ নাই আর তার চিন্তায় যদি ঘরে বসে থাকি তাহলে তো জান্নাত থেকে মারু বলে আমি কি করব একটাই চিন্তা যদি জান্নাতের নিশায় যুদ্ধে চলে যায় আর যদি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায় তাহলে এই ছোট বাচ্চাটার লালন পালন করবে কে আবার আবার চিন্তা করে যদি ছেলের জন্য রয়ে যায় তাহলে আল্লাহর জান্নাত থেকে মারু হইলাম কি করব তোমার নেককার পরেশগার বান্দারা আমাদেরকে দ্বীনের কথা বলে গেছে ঈমানের কথা বলে গেছে আল্লাহ যে সমস্ত বক্তারা আল্লাহ আমাদেরকে দ্বীনের কথা বলে গেছেন তাদের নেক খায়াত দ্বারা করিয়া দাও আল্লাহ তাদের আলেমের মধ্যে বরকত দান করিয়া দাও আল্লাহ তাদের কথার মধ্যে নূর দিয়ে দাও আল্লাহ যে আমলের কথাগুলো এসে আমাদেরকে আমল করার তৌফিক দান করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন হে আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো সাত বছর ধরে যুবকরা অনেক মেহনত করে কষ্ট করে আল্লাহ মাহফিলের ব্যবস্থা করে আল্লাহ মেহেরবানি করে যুবকদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ যারা এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করছে আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে আনাম যে যুবকগুলি এত মেহনত করেছে আল্লাহ তাদেরকে আল্লাহ জাহান্নামের প্রতীক বানায় না জান্নাতের প্রতীক বানায় দাও আল্লাহ যারা উপস্থিত রয়েছে শুনেছে আল্লাহ আজকে যারা যতটা মাথা প্যান্ডেলের ভিতরে ঢুকেছে আল্লাহ প্রত্যেকটা মাথার গণনায় তুমি একটা একটা জান্নাত বানায় দাও ইয়া রাব্বাল আলামিন আমরা যারা আমিন আমিন বলতেছি আল্লাহ আমাদের অনেক বালা মুসিবত আল্লাহ শক্তিশালী করে আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ এখানে অনেক ভাইরা মজলুম ভাই কেউ বাপ হারাইছে কেউ মা হারাইছে আল্লাহ কারো আত্মীয় স্বজন হারাইছে আল্লাহ মজলুম তারা মজলুমের দোয়া তুমি কবুল কর আল্লাহ মেহরবানি করে আজকা প্রত্যেকের হাতগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ বারবার মুসলমানদের ইমানকে পাপ থেকে মজবুত বানায় দাও আল্লাহ বারবার মুসলমানদের ইমানকে তুমি পাপ থেকে মজবুত বানায় দাও আল্লাহ তারা তোমার জন্য হিজরত করেছে ইমান রক্ষার জন্য আল্লাহ ঘর বাড়ি ছেড়েছে ধন সম্পদ ছেড়েছে সব ছেড়ে আল্লাহ মহাবীর হিসেবে আছে আল্লাহ তাদের হিজরতকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ সাহাবায়ে কেরাম হিজরতের পরে যেরকম দামি হয়ে গেছে আল্লাহ বারবার মুসলমানদেরকে তুমি দামি বানায় দাও আল্লাহ গোটা দুনিয়ার ইমানের জন্য তাদেরকে মডেল বানায় দাও আল্লাহ হাজারো চক্রান্ত জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত ইমানকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছে আল্লাহ আল্লাহ এদেরকে আল্লাহ তুমি সমস্ত ইমান বিধ্বংসী চক্রান্ত থেকে বাঁচি থাকার তৌফিক দান করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন মাবুদদেরকে হেফাজত করো আল্লাহ মাবুদদেরকে হেফাজত করো আল্লাহ মাবুদদেরকে হেফাজত করো আল্লাহ প্রত্যেকটা মুসলমানদের ইমানকে আল্লাহ আমলকে তুমি মজবুত বানায় দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মুসলমান যে সমস্ত এলাকায় নির্যাতিত আল্লাহ ওই এলাকায় বদরের ফেরেশতা দিয়ে তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ বারবার মুসলমান যারা চলে আসছে আল্লাহ বার্মাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো আল্লাহ তাতারি ফিতনা পুরা মুসলিম বিশ্বকে তছনছ করে দিয়েছিল আব্দুল্লাহ তাতারিদেরকে তুমি মুসলমান বানায়া আমার ইসলামকে গালে করেছ বারবার কাফেরদেরকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও আল্লাহ বারবার কাফেরদেরকে তুমি হেদায়েত নসিব করিয়া দাও আল্লাহ যেখানে মুসলমান আছে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ তুমি ইমানদার বানায় দাও
কাফেরদেরকে আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঈমান দানের রোগ ভয় ঢুকায় দাও আল্লাহ পৃথিবীর যে কোন অঞ্চলে মুসলমান নির্যাতিত আল্লাহ মুসলমানদের সাথে আল্লাহ তুমি কুদরতিভাবে আল্লাহ কুদরতি হাত দ্বারা কাফেরদের থেকে মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ তোমার জান্নাত আমাদের জন্য নির্বাচন করিয়া দাও আল্লাহ যারা আমরা আছি অনেকে অসুস্থ সুস্থতা দান করিয়া দাও অনেকে করজ কাজ করজ পরিশোধ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ অনেকের আমানত অনেকের হাতে আল্লাহ আমানত ছিনিয়ে দেওয়ার নিয়ে দেওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ অনেকের মনে অনেক কথা আছে অনেক আশা আছে আল্লাহ মেহেরবানি করে আমাদের মনের কথাগুলি আশাগুলি আল্লাহ মনে থাকতে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ মামুনদের চরিত্রকে সাহাবীদের মতো চরিত্র দান করিয়া দাও আল্লাহ মামুনদেরকে ইমানদার বানাইয়া দাও আল্লাহ মেহেরবানি করে মামুনদের চরিত্রকে আল্লাহ ফেরেশতার মতো সুন্দর চরিত্র দান করিয়া দাও আল্লাহ পুরো এলাকার মধ্যে তোমার ছায়ার বরকত রহমত নাযিল করো ইয়া রাব্বাল আলামিন আজকের মাহফিলকে কবুল করো আল্লাহ তোমার কবুলিয়তের দরজাতে রাখিয়া কিয়ামত পর্যন্ত মাহফিলটাকে আল্লাহ কায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করিয়া দাও ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবাতিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ